দিদির নাকি সুরক্ষা কবচ, সুরক্ষা কবচ ডাকাত কুন্তলের ক্ষেত্রে, ভাইপো র‍্যাকেটের ক্ষেত্রে সুরক্ষা কবচ কাজ করেনি। বলবেন শ্রী শুভেন্দু অধিকারী। আপনাদের প্রথমেই আমি প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং কার্যকারিণীর পক্ষ থেকে আন্তরিক রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই। আমার সাথে আছেন আমাদের চিফ স্পোকসপার্সন এবং দলের সিনিয়র লিডার মাননীয় শমিক ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক। আমাদের মধ্যে আছেন আমাদের তরুণ সাধারণ সম্পাদক মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদিকা আমার কলিগ এমএলএ, এই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলা নেত্রী সম্মানীয় অগ্নিমিত্রা পল, এবং আমাদের মিডিয়ার যিনি পার্টির পক্ষ থেকে ইনচার্জ মাননীয় তুষারকান্তি ঘোষ, এবং পশ্চিম বর্ধমানের সিনিয়র লিডার এমএলএ ডাক্তার অজয় পোদ্দার সহ অন্যান্য। আমাদের আজকে যে স্টেট এক্সিকিউটিভ কমিটির যে মিটিং, এই মিটিংয়ে রাজনৈতিক প্রস্তাব পেশ করার দায়িত্ব দলের পক্ষ থেকে আমাকে ন্যস্ত করা হয়েছিল। একটি রাজনৈতিক দলের সাংগঠনিক প্রক্রিয়া মেনে যে কার্যকরী কারিণী হয় তাতে পলিটিক্যাল রেজুলেশন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। সেই প্রস্তাব পেশ করেছিলাম আমি, আমাকে সভাপতি পেশ করার সুযোগ দিয়েছিলেন। এর উপরে চারজন গুরুত্বপূর্ণ নেতা যারা জমির সঙ্গে, মানে যারা গ্রাসরুটে কাজ করেন, অনেকে বলতে চেয়েছিলেন কিন্তু একটা সিস্টেম সময়ের জন্য বেশি বলার সুযোগ দেওয়া যায়নি। মাননীয় বিধায়ক লক্ষণ ঘোড়ই বক্তব্য রেখেছেন, মাননীয় বিধায়িকা চন্দনা বাউড়ি রেখেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন সাংসদ নরহরি মাহাতো রেখেছেন, মাননীয় বিধায়ক উত্তরবঙ্গের তরুণ নেতা ডক্টর শঙ্কর ঘোষ রেখেছেন। একাধিক প্রতিনিধি লিখিতভাবে তাদের প্রস্তাবনা জমা দিয়েছেন এবং আমরা ফাইনালি এই রেজুলেশন সর্বসম্মতিক্রমে গ্রহণ করতে পেরেছি। আপনাদের এখানে বেশি কথা না বলে যে পয়েন্টগুলো আমরা বলতে চাই, প্রথমত আমরা স্মরণ করেছি গত কয়েক বছরে প্রায় 300-এর কাছাকাছি ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই বর্বর সরকার এবং অত্যাচারী শাসকের হাতে খুন হয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করেছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি পোস্টপোল ভায়োলেন্সে যারা শহীদ হয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন, যারা সর্বশান্ত হয়েছেন, তাদের যারা অভিযুক্ত, ভারতীয় জনতা পার্টির কার্যকারিণী আজকে সংকল্পবদ্ধ হয়েছে যে আইনি প্রক্রিয়া এবং গণআন্দোলনের মধ্য দিয়ে এদের শাস্তি সুনিশ্চিত করতে হবে, তার ব্যবস্থা আমরা করব। আমাদের আজকে এখানে আমরা প্রথম পঞ্চায়েত নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। 2018-র ভয়াল ভয়ঙ্কর মর্মান্তিক পঞ্চায়েত নির্বাচন, তার গণনা, 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা, চপ্পল পরা লাঠি নিয়ে ক্যাডারদের দাঁড়িয়ে ছাপ্পা ভোট মারা এবং প্রচুর মানুষের শহীদ হওয়া, খুন হওয়া, তাই পঞ্চায়েত নির্বাচন গ্রামের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট এই নির্বাচন, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ কার্যকারিণী
অবাধ ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মোতায়েনে কোর্টের পর্যবেক্ষণে সকলের অংশগ্রহণে পঞ্চায়েত নির্বাচন দাবি করে। আমাদের দ্বিতীয় পয়েন্ট ছিল, যদিও এটার সঙ্গে মানুষের মানোন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার উন্নয়নের প্রশ্ন যুক্ত, আবাস যোজনা বলুন, শৌচালয় যুক্তকরণ বলুন, হার ঘর নল সে জল বলুন, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, বা মাননীয় প্রধানমন্ত্রীর যে বহুজন সুখায় বহুজন হিতায় কল্যাণকর কাজ, পরিবারবাদ তোষণ ধ্বংস হোক, বিকাশবাদ জয়যুক্ত হোক, তার যে স্লোগান, এতে মানুষের দৈনন্দিন জীবনের মানোন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, স্বাচ্ছন্দ্যে থাকা যেমন একটা অর্থনৈতিক মাপদণ্ডের মধ্যে পড়ে, কিন্তু পলিটিক্যাল রেজুলেশনে আমরা এটা এনেছি। আবাস যোজনা, মিড ডে মিল এবং 100 দিনের কাজে ভুয়া জব কার্ড এবং প্রায় 70 লক্ষের কাছাকাছি ফেক রেশন কার্ড বাতিল, এই বিষয়টা কিন্তু পশ্চিমবঙ্গে আজকে পলিটিক্যাল ইস্যু হয়েছে। সাধারণ মানুষ নিজেরা বেরিয়ে আসছেন, বহু জায়গায় বিজেপির পতাকা নিয়ে আন্দোলন হয়েছে, বহু জায়গায় পতাকা ছাড়া সাধারণ মানুষের আন্দোলন হয়েছে। তাই পশ্চিমবঙ্গে সংবিধান প্রদত্ত, ভারত সরকার কর্তৃক দেওয়া মানুষের অধিকার এবং হককে যে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, এই জনরোষের যে দাবি তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত, এবং একটি রাজনৈতিক মুভমেন্টের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক, চোরেরা জেলে যাক, গ্রামোন্নয়নের অর্থ তছরূপকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমলাতন্ত্রের মধ্যে যারা এই দুর্নীতির সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হোক, এটা আমরা দাবি করেছি। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কার্যকারিণী উদ্বেগ প্রকাশ করেছি, এবং আমরা 12 বছরের ইতিহাস না তুলে 2021-এর 2রা মের পর থেকে অদ্যাবধি যে প্রায় 20 মাস হতে চলল এই সরকারের, এই সময়কালে যে সর্বক্ষেত্রে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তার জন্য আমরা উদ্বেগ প্রকাশ করেছি, এবং বিশেষ করে নারী নির্যাতন, সংখ্যালঘু মহিলাদের পুড়িয়ে মারা, নাবালিকা অপহরণ, লাভ জিহাদের মতো ঘটনা এবং ধর্মান্তকরণ, এবং প্রচুর জায়গায় যেভাবে শিশুরা আক্রান্ত হচ্ছেন, হাটে বাজারে রাস্তা ঘাটে মাঠের আলে বিলে খালে সব জায়গায় যেভাবে বোম উদ্ধার হচ্ছে, বাচ্চা বাচ্চা শিশুরা, গ্রামের বাচ্চারা কোথাও বল ভেবে, কোথাও চকলেট ভেবে এইসব বোমকে হাতে নিচ্ছেন, বা অসাবধানবশত তাদের যেভাবে অঙ্গহানি হচ্ছে, মৃত্যু পর্যন্ত হচ্ছে, তাতে প্রমাণ হয়েছে এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আর আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে আজকের সভাতে বলেছি, সম্প্রতি দুটো সরকারি খরচে, সম্ভবত মিড ডে মিলের ইন্টারেস্টের টাকায় বা SC ST ডেভেলপমেন্ট কর্পোরেশনের টাকায়, একটি সাগরদিঘিতে, একটি হাসিমারাতে, যে সরকারি সভার নামে রাজনৈতিক সভা হয়েছে, যেখানে মুখ্য সচিব DGP কে বসিয়ে রেখে প্রধানমন্ত্রীকে, ভারত সরকারকে লাগামহীনভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কোম্পানির মালিক আক্রমণ করেছেন, সেখানে তিনি যেভাবে বলেছেন চকলেট বোম ফাটলেও NIA আসে, উই পোকা কামড়ালেও বিজেপি নেতাদের কেন্দ্রীয় টিম আসে, তাতে আমাদের মনে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার
পুলিশ মন্ত্রকের কার্যকলাপে নিজেই হতাশ এবং সম্পূর্ণরূপে ব্যর্থ, তাই তিনি এই ধরনের মন্তব্য করেছেন। এই ভেঙে পড়া আইন শৃঙ্খলার পরিস্থিতিতে আমরা মনে করি সাংবিধানিক প্রধান রাজ্যপাল, বিচার ব্যবস্থা এবং সংবিধান মেনে কেন্দ্রীয় সরকার, মানবাধিকার সংগঠন, তাদের প্রত্যেকের উচিত পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ বিশেষ করে শিশু এবং নারীদেরকে রক্ষা করার ক্ষেত্রে আরও বেশি করে তারা যত্নবান হোক, এটা আমরা সভা থেকে আজকে আওয়াজ তুলেছি বা সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরেও শিক্ষা ব্যবস্থায় যে করাপশন সামনে এসেছে, হাজার হাজার চাকরি বেচা হয়েছে, আজকেও ভাইপো র্যাকেটের অন্যতম একজন, যাকে ভাইপোর সঙ্গে একাধিক অনুষ্ঠানে একাধিক কর্মসূচিতে মানুষ দেখতে পেয়েছে, যিনি ত্রিপুরায় ভাইপোর সঙ্গে তার ছবি আগরতলা শহরে ভরিয়ে দিয়েছিলেন, যিনি 10টা প্রাইভেট ভোকেশনাল কলেজের আইটিআইর মালিক, বেসিক ট্রেনিং কলেজের মালিক, সেই যাকে আমরা বলি লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল, সেই যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ যেভাবে কট হ্যান্ডেড অ্যারেস্ট হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দ্বারা, তাতে প্রমাণ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থার দুর্নীতিতে শুধু পার্থ অপারা যুক্ত নয়, শুধু মানিক সুবীর এসরা যুক্ত নয়, এর সঙ্গে সরাসরি ভাইপো র্যাকেট যুক্ত আছে। আজকে কুন্তল ঘোষের সপ্রমাণ গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে মূল যে রুটটা, মূল যে বেনিফিসারি, আজকে প্রমাণ হয়ে গেছে। তাই আমরা কোনটা ভুয়া শিক্ষক, কোনটা অরিজিনাল শিক্ষক, আর শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এসব নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এর বাইরেও যেটা বহু চর্চিত বিষয়, আক্রান্ত জুডিশিয়ারি। একটা সময় বামফ্রন্টের চেয়ারম্যান বলতেন লালা বাংলা ছেড়ে পালা, কিন্তু আমাদের বর্তমান রাজ্যের শাসক এবং তার শাসকের যিনি মূল নেত্রী, তিনি সব সীমা লঙ্ঘন করেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষে স্বাধীনতার পরে মুখ্যমন্ত্রীর মতো পোস্টে থাকা, মন্ত্রী বা প্রধানমন্ত্রীর মতো পোস্টে থাকা আর দ্বিতীয় উদাহরণ আপনি পাবেন না, যিনি হাইকোর্টের একজন সিটিং জাজ তাকে অপমান করার জন্য 5 লক্ষ টাকা ফাইন বার কাউন্সিলে জমা দেন। কিন্তু এই 5 লক্ষ টাকা ফাইন মমতা ব্যানার্জি জমা দেওয়ার পরেও তিনি বা তার লোকেদের এখনও সম্বিত ফিরেছে বলে মনে হয় না, তাই তারা শিক্ষা দুর্নীতি যিনি ফাঁস করেছেন, কার্যত রাজা রামমোহন রায়ের মতো, আমি রাজা রামমোহন রায়ের সঙ্গে কারো তুলনা করব না, কিন্তু সংস্কারের ধ্বজা যিনি তুলেছেন আইন মেনে, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে প্রত্যেকটা জাস্টিসকে যেভাবে আক্রমণ করা হয়েছে, তার বাড়ির সামনে পোস্টার লাগানো হয়েছে, ক্যামাক স্ট্রিট থেকে মানিয়ে পোস্টার পাঠানো হয়েছে, আমরা আজকের এই কার্যকারিণী থেকে সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পিলার স্তম্ভ তার আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। এবং গতকাল ভারত সরকারের বার কাউন্সিলের পক্ষ থেকে 9 জন যারা এই ঘটনার সঙ্গে অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ এবং তাদের নাম আসার পরে আজকে মানুষজন আতঙ্কিত যে তাহলে হাইকোর্টের মধ্যেও তৃণমূল আশ্রিত হারমাদ্রের সৃষ্টি হয়ে গেছে, লোক যাবে কোথায়? আমরা সভা উদ্বেগ প্রকাশ করেছি। পরিশেষে আমরা যে বিষয় নিয়ে সকলে চিন্তিত সেটা হলো পশ্চিমবাংলার ডেমোগ্রাফির পরিবর্তন। ইতিমধ্যে পশ্চিমবাংলায় যেভাবে রোহিঙ্গা সহ বেআইনি অনুপ্রবেশকারী ঢুকছে, যেভাবে বিএসএফকে রাজ্য সরকার অসহযোগিতা করছে, যেভাবে বিএসএফের বিরুদ্ধে বিধানসভায় রেজুলেশন আনা হচ্ছে, যেভাবে 72টি জায়গাতে বিএসএফকে চৌকি করার জন্য জমি দেওয়া হয়নি, সব মিলিয়ে আমাদের মনে হয়েছে বাংলাদেশের উগ্র মৌলবাদ
রাজাকার হেবাজত যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিলেন, পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন, সেই শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ঢুকিয়ে এই রাজ্যের বিভিন্ন জেলার ডেমোগ্রাফি জনসংখ্যার পরিবর্তন ঘটাচ্ছেন উনি বা ওনার উত্তরাধিকারী, ওনার ভাতুষ্পুত্র, যাতে আগামী 30-40 বছর আরও রাজত্ব করতে পারেন, সেই জন্য এই কাজ করছেন বলে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এবং আমাদের কাছে যে খবর আছে, শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা বা মুর্শিদাবাদ মালদা নয়, বিধাননগর সল্টলেক নিউটাউন রাজারহাটের বিস্তীর্ণ এলাকা, এয়ারপোর্টের সংলগ্ন এলাকা বিধাননগর পর্যন্ত, সেখানেও ইতিমধ্যে কয়েকশো রোহিঙ্গার ঝুপড়ি তৈরি হয়েছে। এটা পশ্চিমবঙ্গের পক্ষে খুবই চিন্তার বিষয়। আবার আমাদের এই কথাকে নিয়ে তৃণমূল বলতে পারে যে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে আমরা বলেছি, আমরা আবারও বলি ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। কারণ মোদিজির সমস্ত কাজ, তার সুফল কেবলমাত্র হিন্দুরা পাননি, সকলে পেয়েছেন। তিনি সব সময় বলেছেন পরিবারবাদ খতম হোক, তোষণের রাজনীতি শেষ হোক, জাতপাতের রাজনীতি শেষ হোক, শুধুমাত্র বিকাশবাদ জয়যুক্ত হোক। বিকাশবাদ মানে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে অনুপ্রাণিত করা নয়। আমাদের স্ট্যান্ডও ক্লিয়ার, অন্য দেশ থেকে ধর্মান্ধতা নিয়ে বা ওই দেশের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে এই রাজ্যে যেভাবে রাজ্য সরকার এবং শাসক তৃণমূলের মদতে বিএসএফকে কাজ করতে না দিয়ে ডেমোগ্রাফি নটা জেলায় বদলে ফেলা হচ্ছে, গোটা ভারতবর্ষে আল কায়দা, আইএসআই, জিএমবিদের পাঠানোর সাপ্লাই লাইনটা, রোহিঙ্গাদের বসানোর সাপ্লাই লাইনটা মমতা ব্যানার্জি করেছেন, এটা বন্ধ হওয়া দরকার। বিজেপির কার্যকারিণী, রাজ্য কার্যকারিণী এই বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে এবং প্রয়োজন হলে আমরা এই বিষয়ে সর্বস্তরে আবেদন নিবেদন করা শুধু নয়, আমরা পরবর্তীকালে আসামের মতো প্রয়োজন হলে লিগ্যাল ব্যাটেলেও আমরা যাব। কারণ বাংলাকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলাকে, পশ্চিমবঙ্গকে রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। আমার হয়ে গেছে, আপনাদের কিছু থাকলে বলুন, আমি প্রায় 20 মিনিট বলেছি, এতক্ষণ প্রেস কনফারেন্স হয় না। এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি, আক্রান্ত দেখুন, পশ্চিমবাংলায় শুধুমাত্র তৃণমূল একা থাকবে, পিসি ভাইপোর অঙ্গুলি হননে সপ্তাহ চলবে, এর বাইরে কেউ থাকবে না, এই নীতি তারা নেন। কিন্তু পশ্চিমবাংলায় তথাকথিত যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে বিজেপিরও বিরোধিতা করছেন, তাদেরকে আগে ঠিক করতে হবে যে আমরা তৃণমূলকে তাড়াতে চাই কি রাখতে চাই। কারণ আপনি নৌশাদ ভাই আমাদের সম্মানীয় বিধায়ক এবং একটি অত্যন্ত সম্মানীয় পরিবার থেকে তারা আসেন ফুরফুরা শরীফের, আমাদের ব্যক্তিগতভাবে উৎকণ্ঠা থাকলেও খোঁজ খবরও প্রয়োজন হলে বিরোধী দলনেতা নেব। কারণ আপনারা জানেন অপোজিশনকে যখন টাইম দেয় বিধানসভায়, পুরো টাইমটাই কিন্তু ভারতীয় জনতা পার্টি ইউজ করতে পারে, কিন্তু আমরা আমাদের মনস্তিজ্ঞায়টা করেন চিফ হুইপ, আমরা সব সময় একমাত্র বিজেপি ছাড়া নৌশাদ ভাই আছেন তাকেও বলার সুযোগ দিই। কিন্তু এই নৌশাদ ভাই সহ পশ্চিমবঙ্গে যারা প্রকৃত অর্থে এই ব্যবস্থার পরিবর্তন করতে চান, তারা একসাথে তৃণমূলকেও বিরোধিতা করব আর নো বিজেপি করব, দুটো জিনিস করলে কিন্তু তৃণমূলকে সরাতে আপনি পারবেন না। আপনাকে আগে ঠিক করতে হবে পশ্চিমবাংলায় সময়ের ডাক এবং বিশ্বাসযোগ্য বিকল্প কি। মানুষ আমাদের করেছে 2 কোটি 28 লক্ষ ভোট দিয়ে, আফটার ইন্ডিপেন্ডেন্স একটাও এমপি নেই কংগ্রেস সিপিএমের, ন্যাচারালি এটা আগে ঠিক করতে হবে। আমরা তো কখনো করিনি, আমাদের 55 জন এমএলএ রামপুরহাটের বাগডুইতে গেছি, যেখানে সংখ্যালঘুরা যারা ভোট দিয়ে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করেছে তাদের পুড়িয়ে মেরেছে মমতা ব্যানার্জির লোকরা, প্রথম আমরা গেছি 55 জন এমএলএ, বিগ নাম্বার। আমরা ওই বুথে পেয়েছি মাত্র 17টা ভোট,
আমরা ভোটের রাজনীতি এগুলো তো করি না। আমরা ঝালদায় তপন কান্দুর বাড়িতে আমি জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের সব এমএলএ পুরুলিয়ার আমরা ছুটে পৌঁছেছি। তপন কান্দু কখনো আমাদের লোক নয়, অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে, যেটা ভারতীয় জনতা পার্টির বিরোধী রাজনীতি দল। কিন্তু এ কাজটা বিজেপি সমান তালে করে যাচ্ছে। কালকেও আমি ঝালদার কাউন্সিলরকে দলত্যাগ বিরোধী আইনে ফেলার ক্ষেত্রে তড়িঘড়ি করে যে সিদ্ধান্ত এসডিও নিয়েছে টুইট করে আমি বলেছি। আমি উদাহরণ দিয়ে চারজন বিধানসভার ভিতরে বিজেপি, বাইরে তৃণমূল করা দিদির নাকি সুরক্ষা কবচ, সুরক্ষা কবচ তো কুন্তলের ক্ষেত্রে কাজ করলো না, ডাকাত কুন্তলের ক্ষেত্রে, ভাইপো র্যাকেটের ক্ষেত্রে সুরক্ষা কবচ কাজ করেনি, অন্য জায়গায়ও কাজ করবে না। তাই ভাঙড়ের ঘটনায় ভারতীয় জনতা পার্টি আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং বহুদলীয় গণতন্ত্রে সমস্ত রাজনৈতিক দলের নিরাপত্তা সুরক্ষা দেওয়ার কাজ রাজ্য সরকারের, রাজ্য সরকার সেটা করুক, এটা আমরা দাবি করছি। যখন রাজ্যপাল ছিলেন তখন রাজ্যে কোনো বড় ঘটনা করলে উনি রাজ্যভবন অ্যাক্টিভ হতো, না আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। আমার মনে হয়েছে যে ভিন্ন 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 কাজের পদ্ধতি প্রত্যেকের আলাদা আলাদা থাকতে পারেন। আমি বর্তমান রাজ্যপাল মহোদয়ের শিক্ষা দীক্ষা নিয়ে আমার প্রগাঢ় আস্থা আছে। আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার আমরা একবার মিটও করেছি, তাতে আমি নিজে যে পর্যবেক্ষণ করেছি অ্যাজ এ লেজিসলেচার, যে কটা বেআইনি বিল আগের রাজ্যপাল সই করেননি, বর্তমান রাজ্যপালও কিন্তু একটাও মমতা ব্যানার্জির তৈরি করা বেআইনি বিল সই করেনি। মমতা ব্যানার্জি যদি আইন মেনে, সংবিধান মেনে, কনকারেন্ট মেনে, প্রসিডিওর মেনে করেন, তাতে যদি রাজ্যপাল সই মহোদয় সই করেন, আমাদের এতটুকু আপত্তি নেই। তাতে রাজ্যপাল মহোদয় কোন দলের সরকারকে সাপোর্ট করছে সেটাও দেখব না। কিন্তু ভাইস চ্যান্সেলার, চ্যান্সেলারের বিল, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন বিল, স্টেট সিকিউরিটি কমিশনের বিল, লোকায়ুক্ত নিয়োগ করার বিল, এই ধরনের বেশ কিছু পার্টিকুলার ইস্যুতে, হ্যাঁ 19টা বিল যেটা জগদীপ ধনখড় মহোদয় আইনগত কারণে সই করেননি, এখনো পর্যন্ত আমাদের বর্তমান রাজ্যপালও সই করেননি বেআইনি বিলে। ব্রিফ করা হয়েছে, ব্রিফ করে দেওয়া হয়েছে, এবং এদের একমাত্র হচ্ছে বাইরের রাজ্যে নিয়ে যেতে হবে, নইলে এরা মুখ খুলবে না। কারণ এখানে পার্থ চ্যাটার্জিকে বেলের মোরব্বা খাওয়ানো হচ্ছে জেলে, অষ্টমীর দিন কেষ্ট চোর, কেষ্ট গরু চোর তিনি লুচিয়েই খান, দশমীর দিন পাঠার ঝোল খান, এদের জামা কাপড় দাঁড়ি কেটে কোটে আসে দেখবেন চোর বলে মনে হবে না, মনে হবে যেন কারো বাড়ি জামাই। তাই এই যে ডাকাত কুন্তলরা ভাইপোর কাছে টাকা তুলে দিয়েছে 75-25 ভাগে, এরা এসব কথা বলছে, ভাইপোর অফিস থেকে ব্রিফ করে দেওয়া হচ্ছে। একটা মোটা লয়ার আছে, কি একটা নাম ওর, সেই লয়ার ওকে ব্রিফ করে দিয়েছে, ভাই তুমি এটা বলবে না, তাহলে জেলে কোমোট ইউজ করতে পারবে, গরম জল পাওয়া যাবে, কম্বল পাবে, খাটে শোবে, মোবাইল ফোন ইউজ করতে পারবে, এই কথাগুলো বলতে হবে। এদের একমাত্র জব্দ হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে যদি এই কেসগুলোকে নিয়ে যাওয়া যায় তাহলে এদেরকে আপনি, এদের মুখ থেকে সত্যি কথা বেরোবে, ফিজিক্যাল টর্চার করার দরকার নেই, ওই জেলের পরিবেশই, পুলিশ কাস্টডির পরিবেশই ওদেরকে সত্যি কথা সব বলিয়ে দিবে। আমাদের পলিটিক্যাল রেজুলেশনে আমি পেশ করার সময় বলেছি যে শক্তপোক্ত অর্গানাইজেশন, মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত পজিটিভ উদ্যোগ কর্মসূচি, যেমন ধরুন ক্রুজ আসছে, আসাম যাবে, তা এগুলো তো বন্দে ভারত, পরীক্ষা পে চর্চা, এগুলোর সাথে সাথে পশ্চিমবাংলার যে বার্নিং ইস্যু আছে তাতে ম্যাসিভ মাস মুভমেন্ট আমাদেরকে অর্গানাইজ করতে হবে এবং তার জন্য মানুষ প্রস্তুত। আমরা দুটো রিসেন্ট দুটো ইস্যুতে
মানুষের উৎসাহ লক্ষ্য করেছি। এক হচ্ছে রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে নবান্ন অভিযান, এত বাধার পরেও হিউজ সাকসেসফুল হয়েছে। সেকেন্ড হচ্ছে আবাস যোজনা নিয়ে গ্রাম পঞ্চায়েত এবং বিডিও, বিশেষ করে 100 বেশি বিডিও অফিসে স্পন্টেনিয়াস পার্টিসিপেশন অফ দি ডিপ্রাইভ পিপুল, মেনলি ভিলেজার্স এবং পুয়ার পিপুল, তাদের যেভাবে না ডাকার পরেও তারা এসেছে, তাতে আমাদের মনে হয়েছে পশ্চিমবাংলায় সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, গ্রামে থাকা মানুষ, শহরে থাকা বঞ্চিত মানুষজন, দিয়ে না পাওয়া কর্মচারী, বঞ্চিত শিক্ষিত বেকার যুবক যুবতী, সকলে চাইছে যে ম্যাসিভ মাস মুভমেন্টেরও প্রয়োজনীয়তা আছে। এটা একটা কম্প্যাক্ট প্যাকেজ পলিটিক্যাল পার্টির, যেহেতু দিল্লিতে আমরা আছি, আমাদের প্রো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, পজিটিভ কাজও করতে হবে, ক্যাম্পেইন করতে হবে, অর্গানাইজেশনকেও বুথে লোক দিতে হবে, শক্তপোক্ত দাঁড় করাতে হবে, আর তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার বার্নিং ইস্যুতে নবান্ন অভিযানের মতো, বিডিও অফিস আবাস যোজনার মতো মাস মুভমেন্ট এবং পাবলিককে মাঠে দাঁড় নামাতে হবে। এগুলো আমাদের ডিসকাশনে এসছে। কনক্লুশনের আগে পার্টির পক্ষ থেকে আগামী, যেহেতু পরীক্ষার রেস্ট্রিকশন ফেব্রুয়ারির 4th week থেকে থাকবে, তাতে কিছুটা ইনডোর কিছুটা আউটডোর সব মিলিয়ে কিছু আপকামিং প্রোগ্রাম আমাদের অ্যানাউন্স করার কথাও আছে। সেটা লাঞ্চের পরে স্টেটের যারা আমরা আছি সবাই মিলে আলোচনা করে প্রপারলি করলে, আমাদের যারা চিফ স্পোক্স পার্সন অথবা স্টেট প্রেসিডেন্ট, যিনি প্রেস ব্রিফিং করবেন লাস্টে, তিনি আপনাদের জানাবেন, ঠিক আছে? না না, অনেক 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 হয়ে গেছে, না অনেক, আমি একা বলবো না, একা হবে না। এরপরে ডক্টর লাইডি আসবেন বলবেন, তারপরে শ্রমিকদার সুকান্ত মজুমদার, দিলীপ দ্বারা বলবেন, সবার কথা শুনিয়ে।